Welcome back, girls of class 9. Today we'll move forward with our reading of the text which we were in lesson number 10, The Price of Bananas by Mulkraj Anand. Now, amra er age ki porechi je lekhok kothay jacchilen? Lucknow jacchilen. Kotha theke jacchilen? Faizabad theke jacchilen. Acha, khub shit korchilo lekhok er nare. খুব গরমের দিন ছিল, সবাই রেলওয়ে পাম্প থেকে তাদের মাটির কুঁজোগুলো ভরে নিচ্ছিল, আর কিছু মাঙ্কি ছিল ওই প্ল্যাটফর্মের আশেপাশে, নিম আর তেঁতুল গাছে, সেখান থেকে তারা খাবার দাবার খুঁজে নিচ্ছিল বা লোকজন খেয়ে ফেলে যে সেগুলো নিচ্ছিল ছিল। তো ওই ওয়াটার পাম্পের নিচে একটা সাধু স্নান করছিল, তো একটা মাঙ্কি লাভ দিয়ে নেমে তার ল্যাঙ্গটটা নিয়ে নিয়েছিল, ল্যাঙ্গটিটা, ল্যাঙ্গটিটা যেটা পরে সাধুরা পরে থাকে, ওটা কৌপিনটা, কৌপিন কৌপিন ভালোবাসায় যাকে বলে, ওই কৌপিনটা নিয়ে নিয়েছিল। হ্যাঁ, তখন কৌপিনটা নিয়ে নেওয়াতে সবাই বেশ মজা পেয়েছিল ওই অবস্থা দেখে। কিন্তু সাধু যখন বললেন যে দিয়ে দাও আমাকে দিয়ে দাও করে রিকোয়েস্ট করলেন, তো বান্দরটা বেশ করে বেশ মানে উদারভাবে সেটা লোকটাকে দিয়ে দিয়েছিল। তো এইসব যখন চলছে, আমাদের যে লেখক তিনি আবার জানালা দিয়ে ট্রেন কম্পার্টমেন্টে জানালার ধারে সিট একটা নিয়েছিলেন, সেখান থেকে পেয়েছিলেন আর কি, সেখান থেকে বসে এই মজাটা দেখছিলেন। এই সমস্ত যখন চলছে, তারপরের থেকে আজকে আমরা পড়ব। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. যখন এই সমস্ত কিছু চলছে, আমি লক্ষ্য করলাম যে একটা ভদ্রলোক, একজন ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্টে কামরায় এলেন। নোটিস্ট, লক্ষ্য করলাম, জেন্টলম্যান, ভদ্রলোক। আচ্ছা, কি লক্ষ্য করলাম? যে আমাদের কামরায় একজন ভদ্রলোক এলেন। হি লুক লাইক এ বিজনেসম্যান, দেখে তাকে একজন শেঠ মনে হচ্ছিল, ব্যবসায়ী লোক, শেঠ। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, একটা হোয়াইট মসলিন মানে হচ্ছে ভীষণ মিহি একটা সুতো আর কি, সিল্কের মতো প্রায় সেরকম মসলিনের ধুতি পরা, সাদা মসলিনের ধুতি পরা, এ ডেলিকেট টিউনিক, ওপরে যে পাঞ্জাবিটা পরা সেটাও খুব পাতলা, একদম খুব হালকা একটা টিউনিক, অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন ইজ হেড, এবং তার মাথায় একটা সাদা টুপি, ও শেঠরা পরে সিনেমায় দেখবে একটা সাদা টুপি আগেকার দিনে পরতো, তাতে আবার এমব্রয়ডারি করা, টুপিটাতে আবার সুই সুতোর কাজ করা, এমব্রয়ডারি করা একটা টুপি মাথায়। তাহলে কিরকম ড্রেস? সাদা মসলিনের ধুতি, খুব ফাইন হালকা পাঞ্জাবি, এবং মাথায় কাজ করা, সুতোর কাজ করা একটা টুপি। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাস জাগ। একজন পোর্টার মানে মালবাহক, যারা রেলওয়েতে মাল বহন করে দেয় মানুষের, সেই মালবাহক একজন পোর্টার তার লাগেজ, মালপত্র ক্যারি করছিল, বহন করছিল। যে মালপত্র ইনক্লুডেড ছিল, মানে মালপত্রের মধ্যে ছিল একটা বিরাট লোহার ট্রাঙ্ক, স্টিলের ট্রাঙ্ক, তোরা যেমন দেখিস তোরঙ্গ, দেখেছিস তো নিশ্চয়ই, সব বাড়িতেই থাকে একটা না একটা স্টিলের ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস, কয়েকটা ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাস জগ, আর একটা পেতলের জল, জলের জগ, জায়গা আর কি, জলের একটা ব্রাস জগ, ব্রাস পেতলের। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ, লোকটা চিৎকার করছিল ওই পোর্টারকে যে তাড়াতাড়ি আসো মালপত্র নিয়ে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। Suddenly a monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. Lokta portal ke taratari koro korchilo ar compartment er chader upor baire ar ki train er chaler upor ekta bandor boshe chilo, she chhat kore neme or oto sundor phulkari kora tupi ta niye chole gelo bandor ta. Acha, দ্য মাঙ্কি দেন ক্লাইম্ড আপ দ্য নিম ট্রি, ওটা নিয়ে বাঁদরটা নিম গাছে উঠে বসে রইল।
What have you done, monkey? The businessman shouted. এটা কি করলি বাঁদর? বলে ব্যবসায়ী চিৎকার করলো. In utter confusion, confusion মানে বিভ্রান্ত হয়ে যাওয়া, একটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে গেছে. হঠাৎ করে তুই ভাব, তুই ধর স্কুলে আসছিস, তোর ধর শীতকাল, তুই ধর একটা মাথার উপর একটা টুপি টুপি জড়িয়েছিস, হঠাৎ তোর মাথার থেকে একটা বাঁদর টুপিটাকে নিয়ে গেল, তুই তখন কি করবি? এরকম করবি তো, ওই বিজনেসম্যানটারও ওরকম হয়েছে. হ্যাঁ, ওর টুপিটা হঠাৎ করে নিয়ে যাওয়া, তাও যে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে, আটার কনফিউশন, পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে. বাঁদর কি করলি বলেছে. His round and smug face was covered with perspiration. তার গোল আর কেমন একটা মোটা সোটা একটা গর্বিত গর্বিত মুখ, সেটা ইসেতে ঘামে একদম ভর্তি হয়ে গেছে. হ্যাঁ, perspiration, ঘামে ভর্তি হয়ে গেছে. He ran towards the tree over the pump and stood threatening the monkey. ওইদিকে পাম্পের ওপরে ওই ইটা, নিম গাছটা, যেখান থেকে নেমে এসে কৌপিন নিয়ে গেছিল, সেই নিম গাছটার ওখানে ছুটে গেল বিজনেসম্যান. Ran towards the pump, ran towards the tree over the pump and stood threatening the monkey. সে দৌড়ে গাছটার কাছে গেল পাম্পের ওখানে, আর গিয়ে মাঙ্কিটাকে থ্রেটন করতে থাকলো, ভয় দেখাতে থাকলো, মানে গালাগালি করতে থাকলো. হাউএভার, দ্য মোর হি শাউটেড এট দ্য মাঙ্কি, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম. ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বেদার্স লয়ন ক্লথ. এখন সে যত বেশি চেঁচায় তত বেশি ওটা ভয় পেয়ে আরো উপর দিকে উঠে যেতে থাকে, রিমোটে, আরো রিমোট মানে দূরে 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 সরে যেতে থাকে. এটা বাঁদরটা, এটা হচ্ছে সেই মাঙ্কিটা, সেই বাঁদরটা যেটা কিনা ওই স্নান করছিল, যে তার কৌপিনটা নিয়ে নিয়েছিল, এটা সেই বাঁদরটা. আচ্ছা, এই অবধি আজকে পড়া থাকবে. খুব ভালো করে রিডিং পড়বে, এর মধ্যে থেকে অনেক ছোট ছোট প্রশ্ন হবে, এই জন্য খুব ভালো করে রিডিং পড়বে, এর মধ্য থেকে গ্রামারও থাকবে. সুতরাং রিড ভেরি কেয়ারফুলি অ্যান্ড ডিকোড দ্য মিনিং, লার্ন দ্য মিনিং অফ অল দ্য ওয়ার্ডস. হ্যাঁ, সব ওয়ার্ডসের মানে বুঝবি একদম ভালো করে, আর হোয়াটসঅ্যাপে প্রতীক্ষা করবি কখন আমি তোদেরকে এটার উপরে টাস্ক দেবো. ঠিক আছে, বাই দেন, সি ইউ ইন হোয়াটসঅ্যাপ.